যারা মনে করেন যে কেবলমাত্র ওরানুল করিম বুঝতে পারলেই আমি কিছু বুঝতে পারবো এবং এই ক্ষেত্রে আমার হাদিস বুঝার দরকার নাই রাসুল সাল আলী সাল্লামের হাদিসের ক্ষেত্রে অনেক ভাই বোনদের মাঝে অনিহা দেখা দিচ্ছে ইদানি তাদের বক্তব্য হলো কেবল মাত্র আমি যদি কোরআন বুঝি এটাই আমার জন্য যথেষ্ট অবশ্যই ওনাদের এই কথাটা সঠিক কোরআন বুঝলে একজন মানুষ যদি কোরআন বুঝতে পারে তার জন্য যথেষ্ট কিন্তু যদি আমি মনে করি কোরআন মানি হচ্ছে আল্লাহ রবুল আলমিন যে আয়াতে কারিমা নাজিল করেছেন এটাই হচ্ছে কোরআন এবং রসুল সাল আলিহিমের কোরআনে করিমের ব্যাখ্যাগুলো কিছুকে যদি আমি গ্রহণ না করি তাহলে আমি পরিপূর্ণভাবে কোরআন বুঝবো না সম্মানিত মুসলিমবৃন্দ আলহামদুলিল্লাহ সুরা হুদের আলোচনা শুনছিলাম এবং সুরা হুদের অনেকটা শেষের দিকে আমরা চলে আসছি তো আজকে একশো নম্বর আয়াত থেকে আমি দুই থেকে তিনটা আয়াত তেলাওয়াত করব এবং তর্জমা পেশ করব আপনাদের সামনে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وَاصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُونِ مِن قَبْلِكُمْ أُولُو بَقِيَّةٍ أُولُو بَقِيَّةٍ يَنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِي الْأَرْضِ إِلَّا قَلِيلًا إِلَّا قَلِيلًا مِمَّنْ أَنْجَيْنَا مِنْهُمْ واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين صدق الله العظيم আমি আপনাদের সামনে আজকে সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াত থেকে দিলাবাদ করেছি চোদ্দ পনেরো এবং ১৬ নম্বর আয়াত এই তিনটি আয়াতের মধ্যে একশো চোদ্দ নম্বর আয়াতটি নিয়ে যদি আমরা কথা বলি এই আয়াতটি নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ তালা

দিনের দুই অংশে নামাজ কায়েম করুন সালাদ কায়েম করুন ওয়া জুলাফা মিনাল্লাইল এবং সেই সাথে রাতের এক ভাগে সালাত আদায় করুন বা কায়েম করুন ইন্নাল হাসানাত নিশ্চয়ই ভালো কাজ সমূহ মন্দ কাজকে মিটিয়ে দেয় দেয়িক আর এটা হচ্ছে তাদের জন্য উপদেশ যারা উপদেশ গ্রহণ করতে চায় এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন যদি আমরা একটু ভাব করে দেখি তাহলে দেখব যে কয়েকটি বিষয় বলেছেন প্রথমত রসুল সাল্লিউসাল্লামকে সালাদ কায়েমের কথা বলেছেন এরপরে আসছে সালাদ কায়েম কোন কোন সময় করবেন সেই প্রসঙ্গে কথা বলেছেন এবং সালাদ কায়েম করলে কি লাভ হবে সেই সম্পর্কে আলোচনা আসছে এবং এই আলোচনাটা কাদের জন্য সেটাও রব্বুল আলমী জানিয়ে দিয়েছে। আমরা লক্ষ্য করে দেখব যে এই আয়াতে আল্লাহ রব্বুল আলমী শুরুতেই যে বলেছেন আকিম যে আপনি সালাদ কায়েম করুন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আমি আমার কিছু ভাইদেরকে নিবেদন করতে চাই যারা মনে করেন যে কেবলমাত্র কোরআনুল করিম বুঝতে পারলেই আমি সব কিছু বুঝতে পারব এবং এই ক্ষেত্রে আমার হাদিস বুঝার দরকার নাই রসুল সাল ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে অনেক ভাই বোনদের মাঝে অনীহা দেখা দিচ্ছে ইদানিং তাদের বক্তব্য হল কেবলমাত্র আমি যদি কোরআন বুঝি এটাই আমার জন্য যথেষ্ট অবশ্যই ওনাদের এই কথাটা সঠিক কোরআন বুঝলে একজন মানুষ যদি কোরআন বুঝতে পারে তার জন্য যথেষ্ট কিন্তু যদি আমি মনে করি কোরআন মানে হচ্ছে আল্লাহরবুল আলামীন যে আয়াতে কারিমা নাজিল করেছেন এটাই হচ্ছে কোরআন এবং রসুল সাল্লাহ ওয়াসাল্লামের কোরআনে করিমের ব্যাখ্যাগুলোকে যদি আমি গ্রহণ না করি তাহলে আমি পরিপূর্ণভাবে কোরআন বুঝব না অর্থাৎ আমরা আমাদের সমাজে প্রকৌশলী হন চিকিৎসক হন যে যেই বিষয়ে পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের ওনাকে যদি আদ্যপান্ত শিখতে হয় তাহলে ওনার প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সব খান কোরআনের আয়াত নাজিল করেছেন আয়াতের পাশাপাশি সেই আয়াতের ব্যাখ্যা কী হবে সেই জন্য পাঠিয়েছেন রসুল সাল্লামকে সুতরাং আমরা যদি আল্লাহর রসুল সাল সাল্লামকে পুরোপুরিভাবে না জানি না বুঝার চেষ্টা করি তাহলে আমি পুরোপুরিভাবে কোরআন বুঝবো না আবার যদি কোরআনকে বাদ দিয়ে কেবলমাত্র রসুল সাল্লাহ আলু সাল্লামের হাদিস বা তাকে নিয়ে আমরা চিন্তা করি কোরআনকে সাইডে রাখি তাহলেও আমি সুন্না বুঝবো না এই জন্য যেই বিষয়টা আসলে আমরা উপলব্ধি করতে পারিনি সেই বিষয়টা কিন্তু একজন অমুসলিম উপলব্ধি করেছিলেন যার নাম হচ্ছে রাজীব শর্মা যিনি মারোয়ারি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেছিলেন ওনার উপর দায়িত্ব আসছিল উনি এমন না যে উনি মুসলমান হওয়ার কারণে এই কাজ করেছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যেমন আমাদের বাংলাদেশে একসময় আহ পবিত্র কোরআনুল করিমের আমরা যাকে বলে থাকি যে প্রথম যিনি অনুবাদক তার নাম কি বলতে পারেন কেউ হ্যাঁ গিরিশ চন্দ্র সেন আসলে ভাই চন্দ্র সেন তিনি আসলে পবিত্র কোরআনের প্রথম অনুবাদক নন প্রথম অনুবাদক হচ্ছেন মনিরুদ্দিন গোসুমিয়া উনি যখন কোরআনের প্রথম অনুবাদ করেন উনি রংপুরের লোক তখন ভাই গিরিশচন্দ্র সেনের বয়স ছিল নয় বছর যাই হোক এটা ভিন্ন আলোচনা যেটা আমি বলতে যাচ্ছিলাম গিরিশচন্দ্র সেন তিনি মুসলিম হওয়ার কারণে বা মুসলিম হয়েছেন বা ইসলামের প্রতি আগ্রহী হয়ে তিনি কোরআন অনুবাদ করেছেন ব্যাপারটা এমন ছিল না ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি অনুবাদক ছিলেন তো রাজীব শর্মা যখন অনুবাদের জন্য মারুয়ারি ভাষায় পবিত্র কোরআন অনুবাদ করবেন তো অনুবাদ করতে গিয়ে ওনার কাছে উপলব্ধি হলো যে এই কোরআন অনুবাদ করতে হলে আরেকটা কাজ আমাকে করতে হবে সেটা কি রসুল সাল্লাহ আলাইসালামের জীবনী করতে হবে বারো বছর উনি সময় লাগিয়েছেন বারো বছর সব মিলিয়ে উনি কোরআনের অনুবাদ করেছেন তো তাকে যখন জিজ্ঞেস করা হলো এতটা সময় কেন লাগলো তিনি বললেন দেখেন আমি যখন কোরআন পড়েছি কোরআন বুঝতে পেরেছি অনুবাদ করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে এমন কিছু আয়াত আছে যেগুলোর অনুবাদ আমি বুঝবো না তখন আমি চিন্তা করলাম যে কোরআন বুঝতে হলে যে কাজটা করার করণীয় সেটা হলো যার উপর কোরআন নাজিল হয়েছে তার জীবনী অধ্যয়ন করা এবং তিনি রসুল সাল্লাহ আলু সাল্লামের জীবনীটা ভালো করে পড়লেন তারপরে তিনি কোরআনের অনুবাদ করলেন এবং তিনি এই কথাটা বললেন যে আমি মনে করি কেউ যদি কোরআন বুঝতে চায় তাহলে রসুল্লাহ সাল্লামের জীবনী করতে হবে আমি এই কথাটা কেন বললাম এই আয়াতের মধ্যে যে সকল ভাইয়েরা কেবলমাত্র মনে করেন যে কোরআন ওনার সকল প্রশ্নের উত্তর দিয়েছেন রসুল সাল্লামের জীবনী বা হাদিস তালাশ করার দরকার নাই তারা অনেক সময় কোরআনের অনেক আয়াতের ব্যাপারে সঠিক তথ্য বা ব্যাখ্যাটা খুঁজে পান না যেমন আপনি যেখানে দেখবেন ওয়াকিম ইসলাদ তো তারা বলেন যে সালাদ কায়েম করো তো সালাদ কায়েম করার কথা বলতে গিয়ে ওনারা বলেন যে দেখেন ভাই নামাজ তো পড়ার কথা বলা হয় নাই সালাদ তো পড়ার কথা বলা হয় নাই সালাদ কায়েম করতে বলা হয়েছে এই সালাদ কায়েম কিভাবে কি করবেন এটার ব্যাখ্যা ওনারা সেদিকে যান না আরেকটা বিষয় হলো যখনই তাদেরকে জিজ্ঞেস করি ভাই আপনারা কয় অক সালাত আদায় করেন অনেক ভাইদেরকে দেখা যায় ওনারা তিন অক্ট সালাত আদায় করেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়া আকিম তরফা তরফাই নাহার দিনের দুই অংশে সালাত করুন অর্থাৎ ফজর এবং আসর এবং আরেকটা শব্দ আসছে ওয়া জুলাফা লাইল রাতের একটা অংশে অর্থাৎ মাগরিবের সালাদ ওনারা তিন অংশ তিন অক্ত সালাত আদায় করেন বলেন যে কোরআনে কারিমের আর কোথাও সালাতের কথা বলা হয় নাই তিন অক্তের কথা বলা হয়েছে কিছু কিছু ভাইদের মধ্যে আমরা পেয়েছি আমি তাদেরকে সভিনয় অনুরোধ জানাবো যে আসলে কোরআন যদি বুঝতে হয় তাহলে রাসুলসাল্লু আলিয় সাল্লামের হাদিস এবং তার জীবন আপনাকে জানতে হবে নয়তো আপনি কোরআনের ব্যাখ্যাটা বুঝবেন না কেন বললাম একমাতালাহ নামাজ কায়েমের যে অর্থ সেটা হলো নামাজ যথাযথভাবে আদায় করা একমা মানে হচ্ছে দাঁড় করানো আপনি যদি না দাঁড়িয়ে থাকেন কাউকে আপনি দাঁড় করাতে পারবেন না আগে আপনার দাঁড়াইতে হবে আপনি যদি দাঁড়ান তাহলে আরেকজনকে আপনি দাঁড় করাতে পারবেন এই থেকে আরেকটা অর্থ হলো যে আপনি নিজে তো সালাদ পরবেন পড়বেনই আপনার আপন মাঝেও আপনি সালাদ করানোর ব্যাপারে আপনি চেষ্টা করবেন এটাই হলো সালাদ কায়েমের একটা বিষয় পবিত্র কোরানুল কারিমের এমন অনেক আয়াত আছে যে আয়াতের মধ্যে আপনি যদি পরিপূর্ণভাবে হাদিসের দিকে না যান তাহলে কোরান বুঝবেন না যেমন একজন সাহাবা তিনি কোরানের আয়াত করেছেন হাততায়াত বাইজ্ঞান আলা কোমল হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসবাদী মিনাল ফাজাব দেখেন সকল সাহাবাই কারাম আজমায়েন কোরান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারেন নাই ওনারা আহলে আরব ছিলেন এটা খুব স্বাভাবিক ছিল এই জন্য কোরান বুঝার জন্য তারা গিয়েছেন কার কাছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাছে তা দারুস্ত হয়েছে এই আয়াত তার যখন আল্লাহ তালা আয়াতে কারিমা নাজিল করেছেন যে ওয়া আতিমু সিয়ামা ইলাল লাইল রাত পর্যন্ত তোমরা রোজাকে কন্টিনিউ করো এবং এরপরে বলা হয়েছে যে কতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়া তাবায়yana লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তুল আসওয়াদি মিনাল ফাজ ফুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে দেখো রাতের বেলা যখন দেখবা যে সুবে কাজের যেটাকে আমরা বলে থাকি সাদা রেখা থেকে কালো রেখা থেকে সাদা রেখায় পর্যবসিত হয় এখন কোরআনে করিমের আয়াত হলো ফয়েদ শব্দটা আসছে সুতো কালো সুতা যখন সাদা হয় তো ওই সাহাবা করছেন কি রাতের বেলা ঘুমানোর আগে বালিশের নিচে কালো সুতো আর সাদা সুতো রেখেছেন কতক্ষণ পর পর সুতোর দিকে তাকান সুতা তো চেঞ্জ হয় না এমন হতে হতে ভোর হয়ে গেছে তিনি রসুলের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ বুঝলাম না আয়াতের মধ্যে বলা হলো যখন কালো সুতা সাদা সুতায় পর্যবসিত হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো আমি তো এটা দেখলাম না রাসুল আসলাম হেসে দিলেন এবং বললেন এখানে কালো সুতা বলতে আকাশের পূর্ব কোণে যেই কালো রেখাটা দেখা যায় এটাকে আল্লাহ সব হান হুয়া কালো সুতা বলে আখ্যায়িত করেছেন সব তো কালো সুতা আর সাদা সুতা বলতে আকাশের রেখাকে বোঝানো হয়েছে এটা তোমার বালিশের নিচে সুতাকে বোঝানো হয় তার মানে হলো রসুল সাল্লাহ আলী সাল্লামের যুগে সাহাবা তিনি কোরআন বোঝার জন্য আল্লাহ রসুলের কাছে কিন্তু গিয়েছেন কারণ ওনার কাছে ব্যাখ্যাটা চেয়েছেন ঠিক এমনি করে যেমন রসুল সাল্লা বলেছেন যে কেসাস হবে বা শাস্তি হবে হদুদ হবে হাত কেটে দাও কোরআনে করিমের আয়াত আসছে হ্যাঁ হাত কেটে দিতে হবে পা কেটে দিতে হবে প্রশ্ন হলো কোথেকে কাটবেন কবজি থেকে নাকি এখান থেকে কোন অংশ থেকে কাটা হবে পুরাতিত হাতের মধ্যে অন্তর্ভুক্ত এই ক্ষেত্রে রসুল সাল আলু সাল্লামের হাদিসের দ্বারস্থ হতে হবে আল্লাহ রসুল বলে দিয়েছেন কোন জায়গা থেকে কাটতে হবে নয়তো হাত কেটে দাও বলে কেউ কাটবে এখান থেকে কেউ কাটবে এখান থেকে এমন অনেক ধরনের ব্যাপার আছে ঠিক এমনি করে এই জায়গায় এই আয়াতে এসে অনেকে মনে করেন যে আল্লাহ রবাহ আলমিন তো তিন ওয়াক্তের কথা বলছেন তিন ওয়াক্ত পড়ি কিন্তু তালা কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেছেন সেটা কেমন এই আয়াতের মধ্যে মূলত চার ওয়াক্তের কথা বলা হয়েছে আল্লা সব হানুতাল বলেছেন হে মোহাম্মদ সাল্লাম আপনি সালাদ কায়েম করুন তরফা তরফাইন নাহার দিনের দুইটা প্রান্তে দিনের দুই প্রান্ত মানে ফজর এবং আসর দুইটা লাইল এবং তারপরে কিছু রাত যাওয়ার পরে সালাদ কায়েম করুন এই রাতের মধ্যে আমরা জানি যে রাতের একটা প্রথম প্রহর আসে সেটা হলো মাগরিব আর এরপরের প্রহরটা হলো এশা চার অত্যর কথা আসছে ঠিক এমনি করে আল্লাহ সুবাহান চুরাশি নম্বর আয়তে বলেছেন আপনি সূর্য হেলে যাওয়ার পরে জহুর চলে আসলো আমরা জওয়ালের পরে সালাত আদায় করি জহুর যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে যায় তো রসুল সাল্লামকে আল্লাহ বললেন যে আপনি সূর্যটা হেলে যাওয়ার পরে সালাত আদায় করুন এবং আপনি লাই রাতের প্রথম পহর ওয়াকুর আন আল ফাজার এবং ফজরের ওয়াক্তে আপনি সালাত কায়েম করুন এই আয়াতে কারিমা থেকে কিন্তু আমরা জোহরও পাচ্ছি মাগরিবও পাচ্ছি আবার ফজরও পাচ্ছি তো দুইটি আয়াতে কিন্তু পাঁচ অক্ত পাইলাম আবার আল্লাহ সুবাহ স্পেশালি এমনভাবে একটা আয়াত নাজিল করেছেন যেখান থেকে সব অক্ত চলে আসে হাফিজু আল্লাহ সালাবাতি ও সলাত আল্লাহ তালা বলেছেন যে তোমরা আলাস সলাওয়াত ই ওসলায়াতিল হুস্ত সালাতের ব্যাপারে যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী সালাত দেখেন নামাজ হল পাঁচ ওয়াক্ত এখন আপনি পাঁচ ওয়াক্তের মধ্যে প্রত্যেকটা ওয়াক্তকেই মধ্যবর্তী বানাইতে পারেন ঠিক না ভাই আপনি যদি মনে করেন যে আমি ফজরকে মধ্যবর্তী বানাবো তাহলে কি হয়ে গেল যে একদিকে মাগরিবেশা এক সাইডে হল জহুর আস্তর এক সাইডে হল মাঝখানে চলে গেল ফজর আবার যদি আপনি জহরকে বানাতে চান সেটাও পারবেন আসরকে বানাতে চান সেটাও পারবেন পাঁচ ওয়াক্তকেই আপনি পাঁচ ওয়াক্তের মধ্যে মধ্যবর্তী বানাতে পারবেন এমন একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কিছু কিছু ওলামাই কেরাম বলেছেন ইসলামিক স্কলার বলেছেন যে এখানে আসর সালাতকে বিশেষ করে বোঝানো হয়েছে কারণ আসরের ওয়াক্তে তখন মানুষ খুব বেশি উদাসীন থাকতো এই কারণে বলা হয়েছে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফজর এবং ইশার কথা বলেছেন এই আয়াতটা দেখুন আল্লাহসবাহান হোতালা সুর নূরের আটান্ন নম্বর হাতে বলেছেন এয়া আইউ আমানু লিয়াস্তা দিন কুমুল্লাদীন আমালাকাতাই মাহ রুকুম ওয়াল্লাদিন আলাম ইয়াবলুলুল হলুমিনকুম সালা সামরফ তিনটা সময় আল্লাহসবাহান হুয়াতালা কারো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে বিশেষ করে সন্তানদেরকে পর্যন্ত বলেছেন অনুমতি নিয়ে যেতে হবে মিন কবিলি সলা আতিল আল্লাহ রবুল আলামিন এখানে নির্দিষ্ট করে দিয়েছেন একটা হলো ফজরের আগে অর্থাৎ মা ঘুমিয়ে আছেন বাবা ঘুমিয়ে আছেন একজন সন্তান টপ করে যেতে পারে না ঘুমন্ত অবস্থা যেমন নিষেধ তো এই আয়াত কারিমাতে আল্লাহতালা বলছেন মিন কবলি সলায়ত ইলফাজরি ওয়াহিন এত উনফিয়াবাক মিনা জহিরা অমিন মাহ আদি সলাউতুলা এশা আরেকটা হলো জোহরের বাব্দে যখন প্রচন্ড গরমের কারণে হয়তো কাপড়টা অন্যরকমভাবে থাকতে পারে আরেকটা হল সলাতুল আয়েশা এশার সালাতের পরে তো এই আয়াতে কারিমাতে তিন ওয়াক্তের কথা বলা হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন ভাই আপনি যদি কোরআন ভালো করে দেখেন আর সেই সাথে যদি রসুল সাল্লি ওসাল্লামের সুমনা দেখেন তাহলে আপনি পরিপূর্ণভাবে কোরআনকে বুঝতে পারবেন সালাতের কথা আল্লাহ বলেছেন কিন্তু কোন জায়গায় দুই রাকাত পড়বেন আর কোন জায়গায় চার রাকাত পড়বেন এটা তো কোরআনের কথাও বলা হয়নি আপনি তাসাহুদ কখন পড়বেন আর আপনি দাঁড়িয়ে কি পড়বেন রুকুতে কি পড়বেন সেটা কিন্তু আল্লাহ তালা বলেন নাই তো এই জন্য যারা মনে করেন শুধুমাত্র কোরআন পড়লেই আমি সব বুঝবো আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো কোরআন পড়লে আপনি বুঝবেন কিন্তু সে কোরআনের মানি হচ্ছে কোরআনের আয়াত যেমন বুঝতে হবে রেসু সাল্লি সাল্লামের জীবন আদর্শ আপনাকে অনুধাবন করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারবেন এরপরে যে কথাটা বলবো সেটা হলো আল্লাহ তালা বললেন ইন্নাল হাসানাত আল্লাহ রব্বুল আলমিন কতটা দয়া করেছেন আমাদের উপর তিনি বলেছেন আমি যদি ভালো কাজ করি তাহলে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে অর্থাৎ কোথাও অন্ধকার আছে আপনি যদি টর্চ লাইট জ্বালিয়ে দেন আলো জ্বালিয়ে দেন অন্ধকার যেভাবে দূর হয়ে যায় আমাদের ছোট 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 যা আছে আছে এমন অনেক আমরা করে ফেলি যেগুলো হয়তো হয়তো উপলব্ধি করতে পারি না ভুলে হয়ে যায় আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন বান্দা আমি তোমার ইবাদতের মাধ্যমে এমন একটা সিস্টেম করে দিয়েছি তুমি যখন ইবাদত পালন করবে ওই গুণাগুলো তোমার ঝরে যাবে আল্লাহ যেমন ধরেন আপনি যদি অজু করেন অজু করলে হাদিসের মধ্যে আসছে অজুর মাধ্যমে ছোটখাটো গুনাগুলো হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে যা করেছি সেগুলো আল্লাহ তালা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আপনি এক ওক্ত সালাদ থেকে আরেক ওক্ত সালাদ মাঝখানে যদি কোনো ভুল হয়ে যায় ছোটোখাটো সেটা আল্লাহ মাফ করে দেবেন যেটাকে আমরা সজিরা গুণাগুলো বলি এক হজ থেকে আরেক হজ এক জুমা থেকে আরেক জুমা এক উমরা থেকে আরেক ওমরা এইভাবে রসুল সাল আলীসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন ওই কথাটাই কোরআনে করিমের মধ্যে আসছে ইন্নাল হাসানাত ইউদ্িবিনা সাইয়াদ আপনি যদি ভালো কাজ করেন তাহলে মন্দ কাজগুলো দূরীভূত হয়ে যায় দুইভাবে একটা হলো একটা গুণা হল আল্লাহ আল্লাহ তালা আপনার কাছ থেকে গুণা মুছে দেবেন দ্বিতীয় বিষয়টা হলো যে ভবিষ্যতে যেহেতু আপনি আলোকিত মানুষ হচ্ছেন আপনি ভালো কাজ করছেন আপনি আমল করছেন মন্দ কাজগুলো করার ক্ষেত্রে আপনার ভেতর বিবেক বাধা দিবে সুতরাং এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন তোমরা যদি সালাদ আদায় করো এই সালাদ তোমাকে মন্দ থেকে বিরত রাখবে আরেকটা আয়াতের মধ্যে আমরা পেয়েছি দালিকা দিক রাকরি এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন যারা চিন্তাশীল মানুষ যারা বুদ্ধিমান মানুষ যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এই আয়াতের মধ্যে উপদেশ আছে সুহান আল্লাহ আমরা যদি ঠিক মতন সালাদ করতে পারি নামাজ কায়েম করতে পারি সঠিক পন্থায় যদি আমরা রুকু শেষদা সালাতের যে যথাযথ হক আছে আদায় করতে পারি রব্বুল আলমিনের ওয়াদা হচ্ছে ইন্না সালাত তানহা আনিল ফাহসা ইউল মুনকাম নিশ্চয়ই এই সালাত। অন্যায় থেকে অশ্লীলতা থেকে আমাদেরকে হিফাজত করবে ভাই এখন আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত সেই সালাদ আমরা পড়তে পারছি কিনা সালাদ পড়ছি একদিকে আরেকদিকে মানুষকে কষ্ট দিচ্ছি হক নষ্ট করছি মানুষের অধিকার হরণ করছি আমার গায়ে লাগছে না তার মানে হলো এই সালাদ আমার কোনো কাজে আসছে না যেইভাবে আমাদেরকে সালাদ পড়ার কথা বলা হয়েছে সেইভাবে আমরা সালাদ কায়েম করতে পারছি না রসুল সাল্লিউসাল্লাম বলেছেন সল্লু আই তুমনি ও সল্লি আমি যেইভাবে সালাদ পড়ি হে আমার উন্মতেরা সেইভাবে সালাদ করার চেষ্টা করো সালাতের মধ্যে খুশু খুজু থাকতে হয় সালাতের মধ্যে বিনয় থাকতে হয় সালাতের মধ্যে আল্লাহর ভয় রেখে সালাত আদায় করতে হয় সালাতের মধ্যে আল্লাহ তালা আমাকে দেখছেন সেটা বুঝতে হয় সালাতের মধ্যে অর্থ বুঝে সালাত আদায় করতে হয় এগুলো আমাদের মধ্যে অনুপস্থিতি থাকার কারণে আজকে সালাতের অবস্থা বড় বেগতিক আমাদের সমাজে এই জন্য আমরা চেষ্টা করব নিজেরা সুন্দর করে সালাত আদায় করার আমার পরিবারকে সালাদ কায়েম করে তাদের ব্যাপারে তারা যেন সালাত আদায় করে সেই সচেষ্ট হবার আর পাশাপাশি এটা মাথায় রাখবো যে সত্যিকার অর্থে আমার সালাত হচ্ছে কিনা যদি সালাত হয়ে থাকে তাহলে দেখবেন আপনার হৃদয় আপনাকে বলছে এই এই কাজটা করো না এই খারাপ কাজ করো না তুমি সালাত আদায় করে এসছো আল্লাহর সাথে কথা বলে এসছো এই তুমি ভালো কাজ এটা করো যদি মন থেকে এই কথাগুলো আসে তাহলে বুঝবো আলহামদুলিল্লাহ সালাত আমাদের হচ্ছে আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে شيخ بالصلاة الصلاة أداة اللهم آمين. سبحانك اللهم وبحمدك. أشهد أن لا إله إلا أنت. ساكن كل توبيلك. السلام عليكم ورحمة الله وبركاته.